প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি ফারাজ শামীম আওলাদ। আমাদের এ মাসের তারকা কবিয়াল বিজয় সরকার। 1903 সালে নড়াইলের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন বিজয় সরকার। আর এ মাসেই 1985 সালে ভারতের পশ্চিমবঙ্গে তার মৃত্যু হয়। বিজয় সরকারের গান শোনাবার জন্য আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী কাননবালা সরকারকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে দিদি। বিজয় সরকারের জীবন এবং গান প্রসঙ্গে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি কবি, গবেষক এবং বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর তপন বাগচিকে। ডক্টর তপন বাগচি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা বিজয় সরকার নিয়ে কথা বলবার আগে একটা গান শুনে নিই কাননবালার কাছ থেকে। কোন গান দিয়ে শুরু করবেন আপা? শ্যাম বিচ্ছেদে প্রাণ বুঝি মর যায়। আমি যতদিন বা জি
অনেক ধন্যবাদ আপনাকে গানের জন্য ডক্টর তপন বাগচি এই যে গানের মধ্যে বেদনা এবং বিচ্ছেদের কথা যে আমরা বলছি আসলে বিজয় সরকারের গানের কথা যদি চিন্তা করি এবং গানের বিষয়গুলো চিন্তা করি একটু ভিন্ন এবং সে বেদনা এই গানেও আমরা সেটাই খুঁজে পাচ্ছি বিজয় সরকার পরিচিতই হলো বিচ্ছেদী গানের মানুষ হিসেবে আপনি তার পরিচয় দিয়েছেন কবিয়াল হিসেবে উনি মূলত কবি গানের আসরেই গান রচনা করতেন এবং একমাত্র রমেশ শীল আর বিজয় সরকারই কবি গানের সেই সখী সংবাদ উত্তর চাপান এই বিষয়গুলোর বাইরে এসে আলাদা ঘরানার গান লিখেছেন যিনি অনেকটা গণসংগীত জাতীয় এবং বিজয় সরকার লিখেছেন এরকম বিচ্ছেদী গান যেটি ওনার এলাকায় অর্থাৎ পদ্মার দক্ষিণ পারে কুলজে কাটা বিচ্ছেদ হিসেবে পরিচিত তার গান এই গান শুনলে মানুষের কুলজে আঘাত করত এরকম একটি প্রবণতা মানে অনুভবের ব্যাপারটা ছিল আমাদের এখানে এবং আমরা কাননবালা সরকারের কণ্ঠে যে গানটি শুনলাম কানু ছাড়া গীত নেই অর্থাৎ শ্রীকৃষ্ণ যমুনা শ্যাম এই বিষয়গুলোই আমাদের গানে খুব গভীরভাবে ফুটে উঠেছে কিন্তু এই গানটা কয়েকটা জিনিস খেয়াল করার একটা নির্মাণ লেখকের যে কৃতিত্বটার কথাও বলবো তার অন্তানুপ্রাস দেখেন একেবারেই শুদ্ধ রায় যায় পায় ছায় এক এক বিন্দু বিচ্যুতি নেই এতখানি উনি দক্ষ ছিলেন তার সঙ্গীত রচনার ক্ষেত্রে এবং বিজয় সরকারের কণ্ঠেও আমাদের ছোটবেলায় গান শোনার সুযোগ হয়েছে তার গান আসরে শুনে কাঁদেনি চোখ ঝাপসা হয়নি চোখের জল ফেলতে ফেলতে বাড়ি যায়নি এমন দর্শক শ্রোতা ছিল না দীর্ঘদিন পরে আমরা কাননবালার কণ্ঠে সেরকম একটি গান শুনলাম এবং এই গানটি খুব বেশি গাওয়া কিন্তু হয় না বিজয় সরকার গান বলতে আমরা যে গানগুলি পরিচিত তার প্রায় 450 গানের মধ্যে অন্তত 20-25টি হামেশাই গাওয়া হয় এই গানটি একটুই এক্সেপশনাল একটি ব্যতিক্রম একটি গান আমি ধন্যবাদ জানাবো কাননবালাকে যে আমাদের ছোটবেলায় শোনা এরকম একটি কুলজে কাটা বিচ্ছেদ শুনিয়ে দেওয়ার জন্য সে বিষয়ে আরো কথা বলছি আপনার সাথে কাননবালা এখন আরেকটা গান যদি শুনতে চাই কোনটা গাবেন এখন আমি এখন গাবো উড়ে যাবে পোষা পাখি একদিন ভাবি নাই মনে উড়ে যাবে পোষা
অসাধারণ আবার আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর তপন মাগচি এই যে বিজয় সরকার এবং আরো অনেক রচয়িতারা ছিলেন যাদেরকে আমরা এখন স্মরণ করছি এবং আসলে তাদের গান চর্চা করছি কিন্তু তাদের একটা সময় ছিল যখন তারা বেঁচে ছিলেন আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি বা তাদের গানের সংরক্ষণ এবং চর্চা সেভাবে হয়নি তো এখন এত বছর পরে এসে আপনি যেহেতু বাংলা একাডেমিতে আছেন আমি জানতে চাই আপনার কাছ থেকে নতুন শিল্পীদের মাঝে এবং আমাদের নতুন শ্রোতাদের মাঝে এই গানের চর্চা এবং গানের সংরক্ষণের কতটুকু উদ্যোগ দেখছেন সেটি যদি বলি বিজয় সরকারের গান জীবদ্দশায় সংরক্ষণের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং মহসিন হোসেন কবি তিনি তার শেষ জীবনে প্রায় 8 বছর সর্বক্ষণিক সঙ্গী ছিলেন উনি তাকে পিতা ডাকতেন এবং বিজয় সরকারও তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন যে আমার দুই ছেলে কাজল অধিকারী বাদল অধিকারীর সঙ্গে আরেকজন মহসিন উনি তাকে ছেলে হিসেবে গ্রহণ করেছিলেন উনি সব খাতায় লিখে রাখতেন বিজয় সরকার অনেক গানই আসরে বসে তাৎক্ষণিকভাবে রচিত কিন্তু মহসিন হোসেন লিখে রাখতেন এবং সেটি বাংলা একাডেমি থেকে তার মৃত্যুর কয়েকদিন পরেই জীবদ্দশায় বের হওয়ার কথা ছিল একটু দেরি হয়ে যাওয়ায় মৃত্যুর কিছুদিন পরে ওটি বই আকারে বেরোয় এবং তার জীবনীটিও মহসিন হোসেন লেখেন তারপরে বিজয় সরকারের স্মৃতি নিয়ে আরেকটি বই তিনি রচনা করেন তো এটি কম নয় একজন কবির মৃত্যুর অব্যবহিত পরে তার উপরে তিনটি বই প্রকাশিত হয়েছে এর বাইরে যদি বলি ভারত থেকে তিনটি সংকলন বেরিয়েছে তার গানের এবং এবছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার গানকে পাঠ্যান্তর্ভুক্ত করেছে এই গানটি পোষাপাখি উড়ে যাবে এবং এটি সবচেয়ে বেশি শ্রুত গান সবচেয়ে বেশি গাওয়া হয় এই গানটি এবং কারো কারো মতে এটি তার সেরা গান এবং এই গানটি সবচেয়ে বেশি চোখের জল ঝরায় এই গানটি নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং ভারতে দুটি পিএইচডি ডিগ্রিও হয়েছে বিজয় সরকারের গানের উপরে এবং বাংলাদেশে একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন খুলনা বিএল কলেজের শিক্ষক জীবন কর্মকার আরও একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে গবেষণা করছে তো তার গান নিয়ে তার জীবদ্দশায় শুরু হয়েছিল কাজ এবং তার জীবদ্দশায় একটা বইও বেরিয়েছিল ভাটিয়ালি গানের রাজা বিজয় সরকার নামে এটি খুলনা থেকে খুব ছোট নিউজ প্রিন্টে ছাপা একটি এবং সেটিও লেখক লিখেছিলেন মহসিন হোসেন কাজ যে হয়নি তা নয় এবং তার সমকালীন আরও যারা যে বলবো কানাইলাল শীল ওই একই মাটির একই এলাকার তার গানও আজকে যিনি গান গাইলেন কানাইলালের আমরা জানি একেবারে জীবিত সর্বশেষ শিষ্যা কাননওয়ালা সরকার উনিও কানাইলাল গান ভালো গান বিচ্ছিদি গানের যে ধারাটা সেই ধারায় আমাদের ওই অঞ্চলে পদ্মার ওপারেই কিন্তু এই এই ধারাটা বেশি প্রবল বিজয় সরকারের গুরু স্থানীয় ছিলেন তারক গোসাই তারক কাড়ান নামে পরিচিত তারক সরকার তারও গানের বই বেরিয়েছে হরিলীলা মৃত নামে ওনার একটি কাব্যগ্রন্থ আছে যেগুলো আমাদের এলাকায় নিত্য পাঠ্যগ্রন্থ হিসেবে পরিচিত আর তার বাড়ি যেহেতু নড়াইল আমাদের নড়াইল জেলার লোকসমীক্ষা লোকসাংস্কৃতিক সমীক্ষা প্রকল্পে নড়াইল জেলার যে বইটি বেরিয়েছে সেখানে বিজয় সরকারের নির্বাচিত গানগুলো আছে বিজয় সরকার এবং এ ধরনের শিল্পীদের গানের সংরক্ষণ এবং তাদের সৃষ্টি বা তাদের গান যেগুলো সেগুলো চর্চাও আমাদের এখানে হচ্ছে বর্তমানে ওনার গানের আবেদন বলেন বা গানের চর্চা বা কতটুকু প্রয়োজন বিজয় সরকার এই মুহূর্তে আমাদের জন্য দেখুন একটু আগে যে গানটি শুনলাম পোষা পাখি লালনের অচিন পাখি হাসন রাজার মনমুনিয়া আর এই পোষা পাখি একই লালনে যেভাবে দিন দিন আবিষ্কৃত হচ্ছে এবং এই গানটি নিয়ে অনেক মিথ রচিত আছে যেটা ওনার স্ত্রী বিয়োগের সময় আসরে রচিত এরকম নানা রকমের মিথ রচিত হয়েছে কিন্তু গানটা যদি আমরা শুনি দেখব যে এই পোষা পাখি শুধু তার স্ত্রী নয় এই পোষা পাখি তার শুধু অসময়ে মরে যাওয়া স্ত্রীকে কল্পনা করে নয় এটি আমাদের যে কোনো নিকটতমের বিয়োগ যে কোনো প্রিয়তমের বিচ্ছেদ এবং চিরায়ত যে বিচ্ছেদ সেটি হতে পারে ঈশ্বরের সঙ্গ না পাওয়া সেটি হতে পারে প্রণয়াকাঙ্ক্ষীর সঙ্গ না পাওয়া সেটি হতে পারে নিকটতম কোনো বন্ধুর সঙ্গ না পাওয়া তার বিদায় বিচ্ছেদ এবং এই বিচ্ছেদ শুধু মৃত্যুই নয় সাময়িক বিচ্ছেদ সব মিলিয়ে এই যে একটা চিরায়ত রূপ ধারণ করা বিজয় সরকারের গান এবং তার প্রতিটি গানের আমরা যদি বাণীর সৌন্দর্য খেয়াল করি আপনি দেখবেন যে সে যে পরিমাণ চিত্রকল্প রচনা করেছেন পোষা পাখিকে কী করতো সে স্ফটিকের বাটি ভরে খাবার দিত সোনালি আড়ায় রূপালী আড়ায় চলাফেরা করতো প্রতিটি উপমা রূপক আমাদের আধুনিক কবিতাকেও হার মানায় বিজয় সরকার তাৎক্ষণিক আবেগে রচিত গানে যে ধরনের গভীর চিত্রকল্প নির্মাণ করেছেন আমাদের আধুনিক কবিতার কাছাকাছি তার মর্যাদা পাওয়ার যোগ্য সে কারণেই তার গান আরও দীর্ঘদিন ধরে চর্চিত হবে এবং তার গান গীত হবে তার গান নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ হবে তা কখনোই পুরনো হবে না আমাদের নতুন অনুষঙ্গগুলো তার গানের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে যা উনি 50 বছর আগে লিখে গেছে আমাদের মনে হবে এই অনুভূতিগুলো আমাদের এখনও পুরনো হয়নি তার একটি গানের কথা বলবো দিদি হয়তো গাইবেন কিনা জসীম উদ্দিনের
নকশিকাথার মাঠ কাব্য নিয়ে উনি একটি গান লিখেছিলেন, যে নকশিকাথার মাঠেরে রূপাই মিয়ার বাসের বাসি, এরকম গানটি। জসীমউদ্দিন তাকে আসরে জড়িয়ে ধরে বলেছিল যে আমি ওই নকশিকাথার মাঠ কাব্য লিখে যতটা না কৃতিত্ব অর্জন করছি, তোর একটি গান আমার কাব্যকে ছাড়িয়ে গেল, এর চেয়ে বড় পুরস্কার আর কি থাকে একজনের। বাংলাদেশ সরকার দু বছর আগে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক 21 পদক দিয়েছেন সঙ্গীতের জন্য। এটি আমরা খুব আনন্দিত, এবং সরকার যে বিজয় সরকারকে চিহ্নিত করতে পেরেছিলেন এটি আমরা খুবই আনন্দিত এর জন্য যে 21 পদক পেয়েছেন। ডক্টর বাগচি, আমাদেরকে সময় দেবার জন্য অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অনেক ধন্যবাদ কথাগুলো শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ যে বিজয় সরকারের গানকে এভাবে এনটিভি প্রচার করলো আপনার মাধ্যমে, কাননবালার মাধ্যমে, এনটিভির মাধ্যমে। সবাইকে ধন্যবাদ জানাই। কাননবালা, আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের গান শোনাবার জন্য। ধন্যবাদ দর্শক। আজকের পর্বের শেষ অংশে চলে এসেছি আমরা, পরবর্তীতে আবারও হাজির হব আরও কিছু গান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।